আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রায়তা। রেস্টুরেন্টগুলোতে রায়তা সাধারণত নান বা চিকেন গ্রিলের সাথে সার্ভ করা হয়। এছাড়া বিরিয়ানি বা পোলাওর মতো ভারী খাবারের সাথেও সালাদ হিসেবে দেওয়া হয়। রায়তা মশলাদার তরকারি বা কাবাবেও শীতল আমেজ প্রদান করে। আর এই মজাদার সালাদ বা সাইড ডিশটি তৈরি করা খুবই সোজা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রায়তা তৈরি করি। রায়তা তৈরির জন্য আমি দুইটি শশা নিয়েছি। শশা দুটো ভালো করে ধুয়ে এর দুই সাইডের অংশগুলোকে ফেলে দিয়েছি। এখন এর স্কিনগুলোকে পিল করে নিব, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর শশা দুইটিকে গ্রেট করার জন্য গ্রেটারের বড় ছিদ্রযুক্ত সাইডটি দিয়ে গ্রেট করে নেব। আমি এখন শশাগুলো থেকে পানিগুলো ভালো করে নিংড়ে বের করে অন্য একটি পাত্রে রাখছি। আপনারা চাইলে হাত দিয়ে না করে কাপড় দিয়েও এই কাজটি করতে পারেন। শশা থেকে আমি যতটা সম্ভব পানি বের করে নিয়েছি, আর রায়তা তৈরির জন্য এই কাজটি মোটেও স্কিপ করা যাবে না। এখন আমি হামানদিস্তায় আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নিলাম। এটা যার যার টেস্ট অনুযায়ী। এখন নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আমি যতটুকু পুদিনা পাতা নিয়েছি ঠিক তার ডাবল নিব ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন এই সব কিছুকে ভালো করে আমাদের বেটে নিতে হবে। সব কিছু বাটার পর কাঁচামরিচ, ধনে পাতা আর পুদিনা পাতার মিশ্রণটি এক টেবিল চামচ পরিমাণ হয়েছে। রায়তার মিশ্রণটি তৈরির জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণ পানি। আমি প্রথমে 1/2 কাপ পানি দিয়ে দিলাম, পরবর্তীতে বাকি 1/2 কাপ অ্যাড করব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা বাটা। এখন 1 কাপ পানি অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি বাজারে পাওয়া যায় বোরহানি মশলা প্যাকেট থেকে 3 চামচ পরিমাণ বোরহানি মশলা। এখানে বোরহানি মশলার বদলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই বোরহানি মশলার টেস্টেই বেশি ভালো লাগে। এখন আমি অ্যাড করব 3 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা সম্পূর্ণই যার যার টেস্টের উপর কম বেশি হতে পারে, তাই চিনিটা অল্প অল্প করে টেস্ট করে দেওয়াই ভালো। এখন দিয়ে দিলাম বিট লবণ 1/2 চামচ, 1/2 চামচ লবণ। আমি এখানে আরেকটু চিনি অ্যাড করেছি। এখন সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন মিশ্রণটিকে ভালো করে ছেঁকে নেব। আমি এই মিশ্রণটি দুবার ছেঁকেছি, তার কারণ যেন রায়তার মিশ্রণটি খুবই মসৃণ হয়। আমি এখানে 250 গ্রাম টক দই নিয়েছি। টক দইগুলোকে আমি 1 ঘন্টা আগে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে এর পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। যদি পানি থাকে তাহলে রায়তাটার ক্রিমি টেক্সচার যে থাকে সেই ক্রিমি টেক্সচারটা হবে না, তাহলে এটা পানি পানি হয়ে যাবে আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। তাই টক দই থেকে পানি ছাড়ানোর এই পার্টটাও স্কিপ করা যাবে না। এখন আমি এই টক দইটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। বেশি জোরে জোরে নাড়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করলেই এর মধ্যে একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে এই টক দইয়ের মধ্যে অ্যাড করব। আর এভাবে টক দইয়ের সাথে ভালো করে মিশাতে থাকবো। আমি এই মিশ্রণগুলোকে একবারে টক দইয়ের মধ্যে অ্যাড করব না, তাহলে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত না সেই রায়তার ক্রিমি টেক্সচারটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে আমি অ্যাড করে যাব।
আমি যেমন ক্রিমি একটা টেক্সচার চেয়েছিলাম ঠিক সেটা হয়ে গেছে। আমি আপনাদের আরেকটু ক্লোজ থেকে ভালো করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি ঠিক এরকমই একটা ক্রিমি এবং থকথকা ফ্লেভার চাচ্ছিলাম, আর টেস্ট করেও দেখেছি এর টেস্টটাও একদম পারফেক্ট আছে। আপনারা এই সসটি শর্মার সাথে বা গ্রিল বা নানের সাথেও সার্ভ করতে পারেন, এছাড়াও দই ফুচকাতেও এই সসটি ব্যবহার করা হয়। পুদিনা পাতা, কাঁচামরিচ আর ধনে পাতার যে মিশ্রণটুকু আছে, সেই মিশ্রণটুকু এমন কন্টেনারে আমরা নর্মাল ফ্রিজে 3 দিনের জন্য সংরক্ষণ করতে পারবো। এছাড়া ডিপ ফ্রিজে রেখেও অনেক দিন সংরক্ষণ করা যাবে। শসাগুলোকে আমি আবার কাপড় দিয়ে ভালো করে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এই দইয়ের মিশ্রণটা শসার সাথে ভালো করে মিশিয়ে দিলে হয়ে যাবে আমাদের রায়তা। এই রায়তাটি এয়ারটাইট কন্টেনারে ভরে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর ফ্রিজে রাখার ফলেও এর মধ্যে কোনো পানি উঠবে না আর পানি পানি ভাব আসবে না, এর ক্রিমি টেক্সচারটা অব্যাহত থাকবে। এটি এখনও সার্ভ করতে পারেন এভাবে, অথবা ফ্রিজে রেখেও ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার রায়তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, আর তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে এটি কেমন লেগেছে। আর রায়তাটি তৈরি করে আমার গ্রুপেও এর পিকচার শেয়ার করতে পারেন। এছাড়াও আপনারা যদি আমাকে ফলো করতে চান, আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি এই দুটির লিংক দিয়ে দিব। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।